হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো দুধ চিতর একটি পিঠার রেসিপি পিঠাটা এত জনপ্রিয় এবং সুস্বাদু আমার তো অনেক পছন্দ শীতকালে আসলেই আমি এই পিঠাটা তৈরি করে খাই আমি বিশ্বাস করি আপনাদেরও অনেক পছন্দ হবে এবং ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারবেন দুধ চিতর পিঠার রেসিপি তাহলে বিয়র্স দুধ চিঠ পিঠা তৈরি করতে আমি সর্বপ্রথমে এখানে নিয়ে নিচ্ছি আতপ চাল এই চালটা আমি ভিজিয়ে এক ঘন্টা ভিজিয়ে বিলান্ডে নিয়ে নিয়েছি এটা এখন আমি ব্লান্ড করে নিব আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন অবশ্যই এক ঘন্টা পরিমাপ আপনি চালটা ভিজিয়ে নেবেন আমি এখানে বিলান্ড করে নিচ্ছি আমি চালটা এইভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এটা একটা পাত্রেতে ঢেলে নিচ্ছি এখানে একটা পাত্র নিয়েছি এটা আমি ঢেলে নিব এখানে আমি গুলাটা গোলানোর জন্য সামান্য পরিমাপ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি আমি গরম পানি গরম পানি আমি সামান্য পরিমাপ দিয়ে দিচ্ছি আপনারা গোলা আন্দাজে এটা দিয়ে নেবেন ভালো করে এবার গুলাটা গুলে নিতে হবে এভাবে নাড়াচাড়া দিয়ে আমি মিক্স করে নিচ্ছি থিকনেসটা আমি দেখা দিচ্ছি এরকম হালকা পাতলা হবে খুব একটা পাতলা না এভাবে আপনি চিতের পিঠাটা তৈরি করতে পারবেন আমি এখন আপনাদের দুধ পিঠার বাকি প্রচেষ্টা দেখা দিচ্ছি দুধ চিত পিঠা তৈরি করতে আমি এখন রসাটা তৈরি করব এখানে আমি দু লিটার পানি নিয়েছি এখন এর মধ্যে গুড়টা দিয়ে দিব গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে দিচ্ছি এখানে গুড়টা দিয়েছে আস্তা এটা কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে আপনারা এটা যখন করবেন গুড়টা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আমি আস্তাটাই দিয়ে দিচ্ছি মিঠাইটা নিচে লেগে না যায় এর জন্য বারবার নাড়তে হবে যতক্ষণ না মিঠাইটা গোলে না আসে এর এর মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি এটা ভালো করে নেড়ে চেড়ে প্রায় তিন থেকে চার মিনিট এটা করতে হবে এটি করতে আমাদের প্রথমে খাসটা নিয়েছি খাসটা ভালো করে নুশনি দিয়ে মুছে নিতে হবে এভাবে সম্পূর্ণ দিকটা আমি মুছে নিচ্ছি অবশ্যই মাটির চুলা হইতে হবে মাটির চুলাটা চিতল পিঠাটা অনেক সুন্দর হয় এবং ভালো মতো সেট হয় এর জন্য মাটির চুলাটাই ব্যবহার করবেন গ্যাসের চুলাও অনেক সময় চিতল পিঠাটা তৈরি করে কিন্তু মাটির চুলাটা বেটার এখন গুলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে সম্পূর্ণ খাজে এই গুলাটা দিয়ে দিতে হবে একটু বাকি রাখতে হবে যত নাকি এটা ফুলে বাকিটা কাবার হয়ে যায় আপনারা দেওয়ার সময় খাজে দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন সম্পূর্ণটা দিবেন না একটু বাকি রেখে আপনার এই গুলাটা দিতে হবে ঢাকনাটা দিয়ে দিচ্ছে এইভাবে ঢাকনা দেওয়ার সময় খেয়াল করতে হবে যত নাকি সম্পূর্ণ ছাইটা ভালো ছেট হয় প্রায় পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার পিঠাটা তুলে নিব একটা কাচির সাহায্যে এটা তুলে নিচ্ছি আপনারা চাইলে খুন্তির সাহায্যেও এটা তুলে নিতে পারবেন আমরা এখন তুলে এটা উঠিয়ে নিচ্ছি এক পিঠাগুলো আমি তুলে নিচ্ছি তুলে একদম দুধের যে রসাটা আছে যে রসাটা তৈরি করছি তার ভিতরে দিয়ে দিচ্ছি সরাসরি এটা গরম গরম অবস্থায় রসার ভিতরে দিতে হবে তবে গরম অবস্থায় রসার ভিতর দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হলে তার মধ্যে আমি দুধের সেরাটা দিয়ে দিব একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি এক লিটার গরুর দুধ দিয়েছি দুধ চিত্র এই পিঠাটা তৈরি করতে এই দুধটা ঘন করে নিতে হবে এক লিটারকে হাফ লিটার করে নিতে হবে আমি এখন এটা চুলায় চলে যাচ্ছি এটা ঘন করে ফিরে আসছি দুধটা গরম করে একদম কমিয়ে নিয়েছি এবং হলুদ একটা সর উঠে এসেছে এই ধরনের হলুদ একটা সর উঠে নিতে হবে এবং দুধটা একদম হাফ কেজি করে নিতে হবে আমি এক লিটার দুধরে হাফ কেজি করে নিয়েছি এবং এখন আমি এটা পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে আমি কিছু পিঠা নিয়েছি এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা আপনারা দিয়ে দিবেন দেখেন পিঠার কালারটা কত সুন্দর হয়ে আসছে এবং ডুবো ডুবোটা করে নেবেন একদম পিঠাটা ডুবে যায় এই পর্যাপন্ত দুধটা দিতে হবে আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে হবে আর এটা 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 ঘন্টা পর করতে তাহলে এক ভিজা একদম তুলতুলে হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ফেভার আসবে দেখলেন তো বৃহস্প খুব তাড়াতাড়ি আমি তৈরি করেছি দুধ চিতই পিঠা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন লাইক শেয়ার কেমন কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে এতক্ষণ আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ